প্রাণীকুলের জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ অপরিহার্য। প্রাণী জগতের বৈচিত্র্য ভেদে খাদ্যের ধরন কিংবা পরিমাণেও রয়েছে পার্থক্য। মূলত কোনো প্রাণীর খাবার গ্রহণের পরিমাণ নির্ভর করে সেটির আকৃতি, স্বভাব, পরিশ্রম প্রভৃতি বিষয়ের উপর। শরীরের চাহিদা অনুযায়ী ছোট কিংবা বড় প্রাণী খাবার গ্রহণ করে থাকে। তবে কিছু প্রাণী আছে যারা তুলনামূলকভাবে বেশি খাবার গ্রহণ করে, এমনকি প্রতিদিন নিজের শরীরের ওজনের তুলনায় কয়েক গুণ বেশি খাবার গ্রহণ করে। তেমনই পাঁচটি বেশি খাবার গ্রহণ করা প্রাণী সম্পর্কে জানাবো আজকের পর্বে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। আমেরিকান পিগমি সিউ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ক্ষুদ্র স্তনপায়ী প্রাণী হলো আমেরিকান পিগমি সিউ। এই প্রাণীটির হার্টবিট অত্যন্ত বেশি, প্রতি মিনিটে এর হৃৎস্পন্দন 1000 বারেরও বেশি, কোনো ক্ষেত্রে সংখ্যাটা 1500 বারও হতে পারে। স্বাভাবিকভাবে এই প্রাণীটির শরীর সক্রিয় রাখতে অনেক বেশি খাদ্যের প্রয়োজন হয়। আমেরিকান পিগমি প্রতিদিন নিজের শরীরের ওজনের 3 গুণ খাদ্য গ্রহণ করে। প্রাণীটিকে বেঁচে থাকার জন্য এত খাদ্য গ্রহণ করতে হয় যে একটানা শুধু খাবার গ্রহণ করতেই থাকে এবং কয়েক মিনিটের বেশি ঘুমায় না। এমনকি টানা 1 ঘন্টা কিছু না খেলে আমেরিকান পিগমি সিউর মৃত্যু হতে পারে। সারাক্ষণ খেতে থাকা এই প্রাণীটির গড় আয়ু অবশ্য বেশি নয়, তারা গড়ে 16 থেকে 17 মাস বেঁচে থাকে। পিগমি সিউ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত 5.7 সেন্টিমিটার পর্যন্ত হয়। প্রাণীটির চোখ খুবই ছোট এবং খুবই অল্প দৃষ্টিশক্তি থাকে, তবে শ্রবণ শক্তি এবং গন্ধের দুর্দান্ত জ্ঞান রয়েছে এর। নীল তিমি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। স্বাভাবিকভাবেই এরা খাদ্য গ্রহণ করে থাকে অনেক বেশি। 0.5 মিটার লম্বা ও 170 টন ওজনের একটি নীল তিমি দিনে প্রায় 4 টন ক্রিল খেয়ে থাকে, যা প্রায় 1.5 মিলিয়ন ক্যালোরির সমান। ক্রিল সমুদ্রের অতি ক্ষুদ্র এক প্রকার মাছ, যার আকার আকৃতি অনেকটা চিংড়ি মাছের মতো। একটি নীল তিমি দিনে গড়ে 40 মিলিয়ন ক্রিল খেয়ে থাকে। নীল তিমির কোনো দাঁত নেই। দাঁতের পরিবর্তে এদের 270 থেকে 395টি ব্যালিন থাকে, যা অনেকটা ফিল্টারের মতো কাজ করে। নীল তিমির ব্যালিনগুলো উপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে। এরা যখন ক্রিল খাওয়ার জন্য হাঁ করে তখন ক্রিলের সঙ্গে প্রচুর পানিও মুখে ঢুকে, পরবর্তীতে ব্যালিনের মাধ্যমে মুখে ঢোকা পানি থেকে বের করে দিয়ে ক্রিলগুলো খায়। তিমিরা কমপক্ষে 20 মিনিটের জন্য তাদের শ্বাস ধরে রাখতে পারে। নীল তিমি পৃথিবীতে বসবাসকারী সর্বকালের সর্ববৃহৎ পরিচিত প্রাণী। হামিংবার্ড। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পাখি হামিংবার্ড। উড়ার সময় হামিংবার্ড প্রতি সেকেন্ডে প্রায় 80 বার ডানা ঝাপটায় এবং উড়ার সময় এদের হৃৎস্পন্দন থাকে প্রতি মিনিটে গড়ে 1200 বারেরও বেশি। পাখিটি প্রতি মিনিটে প্রায় 250 বার শ্বাস নেয় এবং উড়ার সময় এই সংখ্যা আরও বৃদ্ধি পায়। সুতরাং পাখিটির এমন সক্রিয় শরীরের চাহিদা মেটাতে প্রচুর খাদ্য গ্রহণ করতে হয়। হামিংবার্ড প্রতিদিন নিজের শরীরে 2 গুণ খাবার গ্রহণ করে। এরা গড়ে প্রতি ঘন্টায় 45 কিলোমিটার গতিতে উড়তে পারে। অতি দ্রুত ডানা ঝাপটানোর সক্ষমতার কারণে পাখিটি শূন্যে স্থির হয়ে বেঁচে থাকতে পারে এবং স্থির অবস্থায় খাবার খেতে পারে। হামিংবার্ডস নামটি এসেছে এদের তাড়াতাড়ি পাখা ঝাপটানোর শব্দের কারণে। এটি একমাত্র পাখি যা পিছন দিকে উঠতে পারে। হামিংবার্ডসের গন্ধ অনুভব শক্তি নেই। এই পাখিটির গড় ওজন 1 কয়েনের চেয়েও কম। জায়ান্ট ওয়েটা। জায়ান্ট ওয়েটা পৃথিবীর সবচেয়ে বড় পোকাদের অন্যতম। জায়ান্ট ওয়েটা একটি ইঁদুরের চেয়েও বড় হতে পারে। এর ওজন 70 গ্রাম পর্যন্ত হতে পারে। নিউজিল্যান্ডের দ্বীপে এদের দেখা মেলে। এরা উড়তে পারে না কারণ উড়ার মতো পাখনা নেই। এই জায়ান্ট ওয়েটা পৃথিবীর অন্যতম ক্ষুধার্ত প্রাণী। মাওরি শব্দ ওয়েটাপুঙ্গা থেকে এদের নামের উৎপত্তি, যার অর্থ কুৎসিত বস্তুর দেবতা। এদের প্রজাতি ডাইনোসরদের চেয়েও পুরনো। এস্টারনোর্স মোল। এস্টারনোর্স মোল পৃথিবীর অন্যতম খাদক প্রাণী। যে কোনো প্রাণী ক্ষুধার্ত থাকলে দ্রুত খাবার গ্রহণ করে, তবে এস্টারনোর্স মোলের খাদ্য গ্রহণের দ্রুততার কথা শুনলে সবাইকে অবাক হতে হয়। এরা সাধারণত সেকেন্ডে 1/4 ভাগেরও কম সময়ে খাদ্য খুঁজে গ্রাস করতে পারে, যা অন্য কোনো স্তনপায়ী প্রাণী থেকে দ্রুত। এদের নাক গন্ধের জন্য ব্যবহার করে না, এটি চারপাশের অনুভূতিকে স্পর্শ করার জন্য এবং অন্ধকারে শিকার করার জন্য ব্যবহার করে। এদের তারা নাকের রশ্মি অন্বেষণ করার জন্য অবিচ্ছিন্ন গতিতে থাকে। এদের তারাগুলো যে কোনো স্তনপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে সংবেদনশীল স্পর্শকাতর অঙ্গ। এদের তারানাকযুক্ত মূলগুলি কার্যত অন্ধ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন প্রাণীকে বেশি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।